আজ আমরা দেখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন পরিবর্তনের নিয়ম। উদাহরণ, ডাইরেক্ট ন্যারেশন, দে সেড উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। আমরা দেখতে পাচ্ছি এখানে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের এবার দেখতে হবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে। আমরা দেখতে পাচ্ছি উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, এই রিপোর্টিং স্পিচের ভার্বটি রয়েছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমাদের ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় কি করতে হবে? প্রথমে আমাদের কম আউট হতে হবে। আমরা জানি এখানে কম আউট হতে গেলে দ্যাট ব্যবহার করতে হবে, তাহলে আমরা লিখছি দে সেড দ্যাট। তারপরে আমাদের কি করতে হবে? সাবজেক্টটা নির্ধারণ করতে হবে। কিভাবে সাবজেক্ট নির্ধারণ করতে হবে? আমরা জানি ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ও পারসন অনুযায়ী ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় সাবজেক্ট নির্ধারণ করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনডাইরেক্ট ন্যারেশনে রয়েছে দে, তাহলে আমরা দ্যাট এর পরে লিখলাম হচ্ছে দে। তারপরে যেহেতু ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের ভার্বটি রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সেহেতু ইনডাইরেক্ট করার সময় আমরা লিখছি হ্যাড বিন ওয়ার্কিং। তারপরে ভার্বের পরে যে অংশটা রয়েছে সেটা বিকাল বসে যাবে, অর্থাৎ ফর 2 আওয়ার্স, তাহলে হলো দে সেড দ্যাট দে হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। এভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন পরিবর্তন করতে হয়।